বারাসত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালেতে নিয়োগের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে বের করা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলবো। অনেকগুলি শূন্য পদে নিয়োগ হবে, আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। 11টি ডিফারেন্ট পোস্টে নিয়োগের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বের করেছে এবং সিলেকশনটি হবে ইন্টারভিউ এর মাধ্যমে। পিডিএফ এর সাথেই প্রোফর্মা অফ অ্যাপ্লিকেশনটি অ্যাটাচ করা আছে, আপনারা পিডিএফটি নিচের দিকে স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবেন। আর পিডিএফটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশনটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অফ দ্য প্রিন্সিপাল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে, নর্থ 24 পারগানাস, বারাসাত 700124, মেমো নাম্বার BGMC/136। টোটাল ভ্যাকেন্সির কথা 1 নম্বর পয়েন্টটি উল্লেখ রয়েছে, দেখুন 27টি। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন মের 13 তারিখ বৈকাল 4টে পর্যন্ত। সুতরাং আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখালাম সেটিকে ফিল আপ করে নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস এর সাথে যে কোনো সরকারের ছুটির দিন বাদে দুপুর 12টা থেকে বৈকাল 4টের মধ্যে এই বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গিয়ে ড্রপ করে আসতে হবে। সিট ম্যাট্রিক্সে যাওয়ার আগে এখানে ডেট অফ ইন্টারভিউ এর দিনটি দেখুন 17/5/2022 সকাল 10টা থেকে। আর লিস্ট পাবলিকেশনের ডেট স্থির করা হয়েছে তার পরের দিন, অর্থাৎ 18/5/2022, এবং ডেট অফ জয়েনিং উইদিন 3 ডেজ অফ পাবলিকেশন অফ লিস্ট। ভেনু অফ ইন্টারভিউটি লক্ষ্য করতে পারছেন কনফারেন্স হল অফ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বারাসাত, নর্থ 24 পারগানাস, অ্যাট রাত্রি নিবাস বিল্ডিং। একবার সিট ম্যাট্রিক্সটি চেক করে নেওয়া যাক। যদি পিডিএফটির নিচের দিকে একেবারে নেমে যাওয়া হয়, এখানেতে অ্যানেক্সার 2 এর মধ্যে সিট ম্যাট্রিক্স অফ জুনিয়র রেসিডেন্ট অ্যান্ড হাউস স্টাফ চিফ ইন ডিফারেন্ট ডিসিপ্লিন অফ বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল টেবিলের মাধ্যমে দেওয়া রয়েছে। টোটাল সিরিয়াল নাম্বার লক্ষ্য করুন 1 to 11। নির্দিষ্ট ডিসিপ্লিনের নাম এবং কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে আপনারা ভিডিওটি পজ করেই হোক বা পিডিএফটিকে ডাউনলোড করেই হোক চেকআউট করে নেবেন। যেমন জেনারেল মেডিসিনের জন্য 6টি, জেনারেল সার্জারির জন্য 6টি, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্সের জন্য 4টি, অর্থোপেডিক্সের জন্য 1টি, এরকম করে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া আছে। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু ছিল এইটুকুই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই সপ্তাহের আরও জব নিউজগুলি পেতে চান তাহলে ডান দিকের প্লেলিস্টটি টাচ করে দেখে নিতে পারবেন, অথবা তারও আগের সপ্তাহের যদি জব নিউজ কিছু মিস করে থাকেন সেইগুলি দেখার জন্য লেফট হ্যান্ড সাইডের প্লেলিস্টটি টাচ করতে হবে। গুড বাই, গড ব্লেস ইউ অল।